তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমি যাচ্ছি, আমার বোনঝির স্কুল প্রোগ্রাম আছে তো ওখানেই যাওয়া হচ্ছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ইশুকে আগেই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, জিজাজি দিয়ে এসেছিল, আর তারপরে ভীষণ ভালোই বৃষ্টিটা হয়ে গিয়েছিল, আর ওই জন্য আমরা একটু ওয়েট করে গেছিলাম। আর আমরাও রেডি হচ্ছিলাম, আগে ইশুকে করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, তারপর আমরা আস্তে আস্তে মেকআপ করে মানে বৃষ্টিটা থামতে তবে বেরোলাম। আর দেখতেই পাচ্ছ মানে ওয়েদারটা দেখো, বৃষ্টির পর এরকম একটা সূর্য অস্ত যাচ্ছে, এই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। সেই মজা থেকে আমরা বেরিয়ে পড়েছি। প্রোগ্রামটা ওদের স্কুলেতে হয়নি, ওরা একটা মাঠে করেছে। তো দেখতেই পাচ্ছ আমরা ঢুকবো, গেটের সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট গাড়িটা দিয়ে পার্কিংয়ে দিয়ে আসবে, তারপরেই আমরা ঢুকবো। আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি বাইরেটাতেই। ওয়েদারটা এতটা খারাপ ছিল, মানে খুবই বিদ্যুৎ চমকাচ্ছিলো আর আমি খুবই ভয় পাই, তো তাই জন্য একদম ভালো লাগছিলো না। তো খুব জোরে জোরে, আর যেহেতু মাঠের মধ্যে তো পুরোই বিদ্যুৎ চমকানোটা বোঝা যাচ্ছিলো। তো বাকি মানে সবাইকে বলছিলাম যে আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, কী করতে এলাম। যাই হোক, দেখতে পাচ্ছ আমরা এবার এগোচ্ছি। আর এখানে স্টলও করেছিলো, ফুচকা ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। এরই মা এই তো এটা তো অনেকক্ষণ পর অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের নাচ বলো কি গান বা কবিতা আবৃত্তি মানে সবই ভালো লেগেছে, বাচ্চাদের বেশ ভালোই লাগে। তো ভালোই এনজয় করেছি ওদের পারফরমেন্স দেখে। তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি মঞ্চে নিয়ে এলাম, ছোট মঞ্চ এবং খুব দাঁতা অবস্থা। আমি মানে আবার একটি আবৃত্তি শুনে নেব, আমি মঞ্চে ডেকে নিচ্ছি দেবাঞ্জনা বিশ্বাসকে। We have tried to keep in the darkness, but of where or with whom? Amar chokhe to sokoli shobho, sokoli nobin, sokoli bimon, shuni rakha shamul kanon, bishodo jochona kusho. যতীন বেদার অভিমানী কবিতা সত্যি অপূর্ব সুন্দর, পরবর্তীতে আমরা আবারও স্বাদ বদল করবো।
তো অনেকক্ষণ ওয়েট করছিলাম কখন আমার অঞ্জি ডান্স করবে, তো ফাইনালি ও ডান্স করতে উঠেছে, দেখতেই পাচ্ছ ওকে, ও উঠে পড়েছে আর খুবই ভালো ডান্স করেছে, আমার তো খুবই ভালো লেগেছে ওর নাচ। চলে যাচ্ছি কারণ ওয়েদার ভালো ছিল না, তো জাস্ট টিস্যুর জন্যই ওয়েট করছিলাম ওর পারফরমেন্সের জন্য, তো হয়ে গেছে, এবার বাড়ি ফিরে পালা। মধুর ধ্বনি বেজে চলেছে এইরকম সন্ধ্যে থেকে অ্যাডামাস সেন্ট্রাল স্কুলের এই মঞ্চে, তাই সেই মধুর ধ্বনিকে সবাই বাড়ি এসে গেছি আর ও এখন দেখছি কি টিফিন পেয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।